নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনের ন্যায় আজও কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ আমরা বাংলা সাহিত্যের একটু অন্য পর্বে চলে যাব। এতদিন আমরা বাংলা কাব্য সাহিত্য নিয়ে আলোচনা করেছি, আজ আমরা উপন্যাস নিয়ে আলোচনা করব। বাংলা উপন্যাসে যেসব তাবড়তাবর ব্যক্তিত্ব রয়েছেন বা বাংলা উপন্যাসের যিনি সার্থক স্রষ্টা, পরম্পরা মেনে মোটামুটিভাবে আলোচনা করলে সুবিধা হবে তোমাদের, যে পরপর পরপরভাবে বা সিলেবাসটাকে যদি মেনটেন করা যায় তাহলে সুবিধা হয়। সেদিক থেকে আজ আমি প্রথমেই বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বন্ধু দেখো, আমি বলে নিয়েছিলাম যে আমার হাতে লেখাটা ভীষণ খারাপ, ফলে বোর্ড ওয়ার্ক করতে গেলে পরে দেখা যাচ্ছে যে বোর্ড ওয়ার্কের পিছনে সময় চলে যাচ্ছে, অথচ হাতে লেখাটা ঠিকঠাক তোমরা বুঝে উঠতে পারছো না, সমস্যা হচ্ছে, বা ক্লাসে বোঝানোটাও একটা সমস্যা। ফলে সাহিত্যের ইতিহাসে দেখা যাচ্ছে কি, বোঝানোটা বোর্ড ওয়ার্কটা তত গুরুত্বপূর্ণ বিষয় না, ব্যাপারটা বুঝতে পারছো কি না এটা হচ্ছে মোদ্দা কথা। ফলে সেদিক থেকে আমি ক্যামেরার নেপথ্যে থেকে যাতে বিষয়টা বুঝতে পারো তারপর জোর দিয়ে আমি একটা তত্ত্ব সমৃদ্ধ ক্লাস বারবার তোমাদের উপর দেওয়ার কিন্তু চেষ্টা করেছি। আজও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর সেই ক্লাস কিন্তু আমি তোমাদের আলোচনা করব। দেখো বন্ধু, প্রথমেই বলে রাখি যে উপন্যাস সম্পর্কে আলোচনা করব, ফলে আমাদের কিন্তু জানতে হয় তাহলে উপন্যাসটা কী। ফলে এই যে উপন্যাসটা যদি না জানি তাহলে কিন্তু তার একটা সমস্যা কিন্তু বিষয়ে কিন্তু দেখায়, কারণ ঔপন্যাসিক সম্পর্কে জানো, অথচ উপন্যাস বিষয়টা বুঝি না এটা কী করা হয়। ফলে সেদিক থেকে যদি উপন্যাস সম্পর্কে আমাদের জ্ঞান নিতে হয় তাহলে বন্ধু সংক্ষেপে যদি তাহলে বলি, যেখানে যার মধ্যে একটা কাহিনী থাকবে, চরিত্র থাকবে, মনস্তান্ত্রিক দ্বন্দ্ব থাকবে, বাস্তবতা থাকবে, সংলাপ থাকবে, ঔপন্যাসিকের জীবন দর্শন থাকবে, এরকম ছটা উপাদান সমৃদ্ধ কোনো লেখনীকে বলতে হবে কিন্তু আমাদের উপন্যাস। অর্থাৎ কী বলতো, কাহিনী, চরিত্র, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, বাস্তবতা, সংলাপ, ঔপন্যাসিকের জীবন দর্শন, এরকম ছটা গুণ সমৃদ্ধ লেখনীকে বলবো কিন্তু আমরা উপন্যাস। এবার উপন্যাসের সঙ্গে যে জিনিসটা যোগ হয়ে থাকে যে কথা সাহিত্য, এই যে আমরা বলি কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ফলে কথাসাহিত্যটা কী দেখো বন্ধু, আসলে হচ্ছে উপন্যাস ও ছোটো গল্পকে একসঙ্গে কথাসাহিত্য বলা হয়। ফলে উপন্যাস এবং ছোটো গল্প দুটো বিষয়কে আমরা একসঙ্গে কী বলবো, আমরা একসঙ্গে বলবো কিন্তু কথাসাহিত্য। এই কথাসাহিত্য থেকে কিন্তু একটা অসাধারণ কথা তৈরি হয়েছে, যেটা আমার লেখায় খুবই আমি ইউজ করি, তোমরা হয়তো দেখে থাকবে, সেটা হচ্ছে কথা কবি। এই যে কথাকবিত, কথাকবিত মানে কি, এই যে কথাসাহিত্য যারা রচনা করেন তাদের কথাকবিত বলা হয়। কথাসাহিত্য মানে কি, উপন্যাস বা ছোটো গল্প যাদের লেখা মানে রচনা করেন বা লেখেন তাদের কিন্তু কথাসাহিত্যিক বলা হয়। ফলে সেদিক থেকে বঙ্কিমচন্দ্র একজন কিন্তু কথাকবিত। এবার বঙ্কিমচন্দ্র সম্পর্কে আলোচনায় যদি যাই তাহলে কিন্তু আমাদের প্রথমেই যদি আমরা পরিচয়ের দিকে যাই, আমি তোমাদের বলেছি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু আমি তোমাদের কাব্য সাহিত্য থেকে আলোচনা করেছি, তাহলে উত্তর করা কিন্তু তোমাদের সহজ হয়। সেদিক দিয়ে প্রথমেই যদি তার পরিচয়ের দিকে যাই তাহলে প্রথমেই কিন্তু বলতে হয় যে বঙ্কিমচন্দ্র কিন্তু 1838 সালের 26শে জুন তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এবং বঙ্কিমচন্দ্রের যদি আমরা পিতা দেখি তাহলে পিতার নাম কিন্তু যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা কিন্তু দুর্গা সুন্দরী দেবী। এবং বঙ্কিমচন্দ্র কিন্তু 1894 সালের 8ই এপ্রিল পর্যন্ত তিনি জীবিত ছিলেন, তারপরে কিন্তু ইহজগতের মায়া ত্যাগ করে কিন্তু নিজের জগতে কিন্তু পাড়ি জন্মান। এবার এই যে বঙ্কিমচন্দ্র, এই বঙ্কিমচন্দ্র কিন্তু মানে তার পিতামহ মানে একটা আমরা জানি প্রত্যেকে কিন্তু এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে কিন্তু একটা সবই ভালো ব্যাকগ্রাউন্ডের, যে পিতামহ কিন্তু রামহরি চট্টোপাধ্যায় এবং মাতামহ কিন্তু ভবানীচরণ বিদ্যাভূষণ। ফলে এরকম একটা ঘরে যেরকম মহান ঋষি জন্ম হবে এটা কিন্তু স্বাভাবিক। যে 19 শতক মানে তোমার যাকে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন কিন্তু 19 শতকে একজন বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক, বাংলা গদ্য বা উপন্যাসের যে বিকাশে তার যে অসীম যে অবদান সেটা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে একটা অমরত্ব লাভ করেছে। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে যদি গণ্য করা হয় তাহলে কিন্তু ভুল বলা হবে না। তাকে বলা হয় কিন্তু বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বা উপন্যাস সম্রাট। এবং তোমার আমরা এও জানি কিন্তু বঙ্গদর্শনের মতন একটা বিখ্যাত পত্রিকার সম্পাদকও ছিলেন কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফলে মোটামুটি পরিচয় এটুকু জানলেই হবে যে বাংলা সাহিত্যে তার যে গুরুত্বের এই পরিচয়টা কিন্তু বোঝা যাচ্ছে ব্যাপারটা কী। এবার এই যে বঙ্কিমচন্দ্র, তিনি জীবনে কী কী উপাধি পেয়েছিলেন দেখো তো, বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলা হয়, বাংলা সাহিত্যের সার্থক ঔপন্যাসিক বলা হয়, বাংলা উপন্যাসের জনক বলা হয়, বাংলার স্কট বলা হয়। ফলে এরকম গুরুত্বপূর্ণ উপাধি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সারা জীবনে লাভ করেছিলেন। এবার যদি ছদ্মনামের দিকে তাকাই তাহলে দেখো বন্ধু, ছদ্মনামের দিকে তাকালে কমলাকান্ত চক্রবর্তী নামে লিখেছেন, দর্পনারায়ণ প্রতিতুণ্ড নামে লিখেছেন, রামচন্দ্র নামে লিখেছেন, ভজরাম নামে লিখেছেন, মহামর্কট নামে লিখেছেন,
বিশ্বদেব খোশনবিস নামে লিখেছেন, অষ্টবতা চট্টোপাধ্যায় সম্পর্কে লিখেছেন, রামসর্ব নামে লিখেছেন, হরিদাস বৈরাগী নামে লিখেছেন, শ্রী শ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায় লিখেছেন, কিংবা শ্রী ব চ চ ছদ্মনামে লিখেছেন, কিন্তু এদের মধ্যে কমলাকান্ত চক্রবর্তী ছদ্মনামেই তিনি জনপ্রিয়তা কিন্তু অর্জন করেছিলেন। ফলে ছদ্মনামটা আমাদের জানা হয়ে গেল। এবার যদি তার প্রথম রচনার দিকে তাকাই, তাহলে বঙ্কিমচন্দ্র রচিত প্রথম কিন্তু তিনি কবিতা লিখেছিলেন যার নাম ছিল কিন্তু পদ্য। প্রথম রচিত যে কবিতা তার নাম কিন্তু পদ্য, সংবাদ প্রভাকর পত্রিকায় কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল। এবার উপন্যাসের দিকে থেকে তাকাই, বঙ্কিমচন্দ্রের উপন্যাসের আবির্ভাবের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস ইংরেজি ভাষায় লেখা যার নাম কিন্তু রাজমোহনস অহিব, যেটা 1864 সালে কিশোরীচাঁদ মিত্র সম্পাদিত সাপ্তাহিক পত্রিকায় ইন্ডিয়ান ফিলসে কিন্তু প্রকাশিত হয়। ইংরেজিতেই কিন্তু গ্রন্থটা লেখা হয়েছিল রাজমোহনস ওয়াইফ নামে, যেখানে সাধারণত মানে তার মৃত্যুর পরে 1935 সালে প্রথম এটা গ্রন্থকারে বের হয়েছিল, কিন্তু তার আগে শুধু পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। মানে এই যে রাজমোহনস ওয়াইফ, এখানে কিন্তু বাল্যপনায় গুরুত্ব পেয়েছে, কাহিনীও আধুনিক পারিবারিক বাঙালির জীবন ঘেঁষা। বঙ্কিম নিজে কিন্তু অনুবাদ শুরু করলেও শেষ করতে পারেননি এর, পরে ভাইপো সতীশচন্দ্র চট্টোপাধ্যায় নিজের বাড়ি কাহিনী উপন্যাসে যেটুকু সংযোজিত করেন মানে এর অনুবাদ, পরবর্তীতে সজনীকান্ত দাস রাজমোহনসের স্ত্রী নামে অনুবাদ করেন, এবং এই রাজমোহনসের ওয়াইফ উপন্যাসের যে প্রধান চরিত্র ছিলেন তারা হচ্ছে মাধব ঘোষ এবং মাতঙ্গিনী প্রমুখ। এটা হচ্ছে প্রথম বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাসের তত্ত্ব মোটামুটি এইটুকুভাবেই। পরবর্তীকালে যদি দেখি যে 19 শতাব্দীর শ্রেষ্ঠ উপন্যাসই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 14টার মতন উপন্যাস তিনি লিখেছিলেন, ফলে তার উপন্যাসকে মোটামুটি 4টি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা যেতে পারে। প্রথম পর্বে আমরা রাখতে পারি রোমাঞ্চধর্মী উপন্যাস যাকে কল্পনা বলা হচ্ছে। এই পর্বে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কিন্তু দুর্গেশ নন্দিনী, যেটা 1865 সালে প্রকাশ, বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কিন্তু দুর্গেশ নন্দিনী, ফলে সার্থক ঔপন্যাসিকও কিন্তু হয়ে যাচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা খুলনায় বসে লিখেছিলেন, রাজেন্দ্রলাল মিত্রের বিবিধাত্ম সংঘ পত্রিকা এটা সংগ্রহ পত্রিকাটা প্রকাশিত হয়েছিল। আমরা জানি স্কটের আইভানো বা ভূদেব চৌধুরী অঙ্গুরে বিনিময় উপন্যাসের সঙ্গে এর কাহিনীর কিছুটা মিলও রয়েছে, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন যে দুর্গেশ নন্দিনী লিখিবার আগে আইভানো পড়ি নাই, অর্থাৎ তিনি আইভানোর দ্বারা প্রভাবিত হননি। এটি বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম বাংলা উপন্যাস, যেটা 1862 থেকে 64 সালের মধ্যে মোটামুটি তিনি এই ভাবনা চিন্তাটা করেছিলেন। দুটি খণ্ড আছে উপন্যাসে, যেখানে মানে দুটি খণ্ড যার মধ্যে কিন্তু প্রায় 43টা গান আমাদের পরিচ্ছদ রয়েছে, এবং এই উপন্যাসটা কবি উৎসর্গ করেছিলেন তার জ্যেষ্ঠ যে ভাই শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে, তিনি এই উপন্যাসটা কিন্তু তিনি উৎসর্গ করেছিলেন। এই দুর্গেশনন্দী উপন্যাসে যদি চরিত্রের দিকে তাকাই, তাহলে যে চরিত্র আমরা দেখতে পাবো যে বিমলা, তিলোত্তমা, আয়েশা, জয়লক্ষ্মী, জগৎ সিংহ, ওসমান, মানসিংহ, এরকম বিখ্যাত চরিত্রকে কিন্তু আমরা দেখতে পাবো। উপন্যাসটা পটভূমি যদি দেখি, কী পটভূমিতে লিখেছিলেন, তাহলে দেখবো কিন্তু 16 শতকের শেষের দশকে এটা মোটামুটি লেখা, আকবরের শাসনকালে বাংলাদেশে যে মোগল ও পাঠানের প্রাধান্যের লড়াই, তার পরিপ্রেক্ষিতে কিন্তু দুর্গেশনন্দিনী লেখা হয়েছিল। বঙ্কিমচন্দ্রের পরবর্তী উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, যেটা 1866 সালে প্রকাশ, এটি বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। মানে আয়তনে ছোটো হলেও এই উপন্যাসখানির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসগুলির মধ্যে কপালকুণ্ডলা একমাত্র কিন্তু কাব্যিক উপন্যাস। এই উপন্যাসটি কাব্য ও নাটকের এক অসাধারণ মিশেলে বিবিধাত্ম সংঘ পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। যে ম্যারেজ দ্য লটির প্রভাব কিন্তু এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাবো। ভগবতীর মালতী মাধবের যে মালতী বা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের শকুন্তলা এবং শেক্সপিয়ারের মিরান্ডার অবলম্বনে কিন্তু বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলা চরিত্রটা নির্মাণ করেছিলেন। এবং নামকরণের ক্ষেত্রে যদি তাকাই, তাহলে ভগবতীর প্রভাবেই কিন্তু গ্রন্থে নামকরণ করা হয়েছিল কিন্তু কপালকুণ্ডলা। এই কপালকুণ্ডলা উপন্যাসটি মানে তিনি উৎসর্গ করেছিলেন মেজদা সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। আমরা যদি চরিত্রের দিকে তাকাই, তাহলে যেসব চরিত্র দেখতে পারবো, নবকুমার, মতিবিবি, লুৎফন্নিশা, পদ্মাবতী, কপালকুণ্ডলা, এরকম বিখ্যাত চরিত্র পাবো। যদি পটভূমির দিকে তাকাই, তাহলে 17 শতকের প্রারম্ভে জাহাঙ্গীরের শাসনকালের পটভূমিতে এটা লেখা, এবং তোমরা রিসেন্ট দেখবে যে কপালকুণ্ডলা সিরিয়ালও হয়, সেই সিরিয়ালটার এই মানে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের প্রভাবে কিন্তু লেখা হয়েছে। বঙ্কিমচন্দ্রের পরবর্তী উল্লেখযোগ্য উপন্যাস কিন্তু মৃণালিনী, যেটা 1869 সালে প্রকাশ, এটাও কিন্তু বিবিধাত্ম সংগ্রহ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মৃণালিনী মূলত একটা কাল্পনিক কাহিনী, হেমচন্দ্র এবং মৃণালিনীর যে প্রেম উপন্যাসের সেটা প্রধান বিষয়। এই উপন্যাসে তিনি যে বৈষ্ণব পদ রচনা করেছেন সেগুলির ভাষা কিন্তু ব্রজবুলি, অর্থাৎ ব্রজবুলি ভাষায় কিন্তু ঔপন্যাসিক এই পদগুলো কিন্তু লিখেছিলেন।
এই উপন্যাসে যদি যদি চরিত্রের দিকে তাকাই তাহলে বন্ধু দেখো মৃণালিনী, হেমচন্দ্র, পশুপতি, মনোরমা এরকম বিখ্যাত চরিত্রকে আমরা দেখতে পাবো। এই উপন্যাসটা কবি উৎসর্গ করেছিলেন দীনবন্ধু মিত্রকে, উপন্যাসটা তিনি উৎসর্গ করেছিলেন। উপন্যাসটা যদি পটভূমি দেখি তাহলে ত্রয়োদশ শতকের যে তুর্কি বিজয়ের যে কল্পিত কাহিনী তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এই তোমার মৃণালিনী উপন্যাসটা কিন্তু লিখেছিলেন। বঙ্কিমচন্দ্রের পরবর্তী উল্লেখযোগ্য উপন্যাস কিন্তু যুগলাঙ্গরীয়, যেটা 1874 সালে প্রকাশ, এটা বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। একে বলা যেতে পারে নভেলের জাতীয় রূপকথার মতো বড় গল্প বলা যেতে পারে। ভূদেব মুখোপাধ্যায়ের যে অঙ্গুরে বিনিময় এর প্রভাব আছে বলে অনেকে কিন্তু মনে করেন। এই যুগলাঙ্গরীয় উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে পুরন্দর, ধনদাস, শচীসুদ বা হিরণময়ী, এরকম বিখ্যাত চরিত্র কিন্তু এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাবো। উপন্যাসে যদি পটভূমির দিকে তাকাই তাহলে বন্ধু দেখবো আমরা যে একাদশ দ্বাদশ শতাব্দীর যে প্রেক্ষাপটে বণিক শ্রেণীর যে সম্প্রদায়ভুক্ত হিরণময়ী এবং পুরন্দর যে প্রেম কাহিনী সেটাই কিন্তু এই উপন্যাসে কিন্তু গুরুত্ব পেয়েছে। বঙ্কিমচন্দ্রের পরবর্তী উল্লেখযোগ্য উপন্যাস কিন্তু চন্দ্রশেখর, যেটা 1875 সালে কিন্তু প্রকাশ, এটা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নায়িকা প্রধান উপন্যাস হলেও নায়কের অনুসারে কিন্তু নামকরণ করা হয়েছে। উপন্যাসের যে মূল অভিপ্রায় সেটা হচ্ছে নৈতিক তত্ত্ব এবং দাম্পত্য সম্পর্কে যে শ্রেষ্ঠত্ব সেটাই কিন্তু প্রাধান্য পেয়েছে। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে ফস্টার, চন্দ্রশেখর, প্রতাপ, শৈবলিনী, দলনী বেগম, মীর কাসিম, তারপর হচ্ছে সন্ন্যাস রামানন্দ স্বামী, এরকম উল্লেখযোগ্য চরিত্র কিন্তু চন্দ্রশেখরে রয়েছে। এই চন্দ্রশেখর উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন বঙ্কিমচন্দ্রের যে অনুজ অর্থাৎ তার যে ছোটো ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। এবং চন্দ্রশেখরের যে পটভূমি সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসিমের দ্বন্দ্বে নায়ক চরিত্রে যে ভাগ্য বিপর্যয় তার পটভূমিতে কিন্তু চন্দ্রশেখর উপন্যাসটা লেখা। বঙ্কিমচন্দ্রের পরবর্তী পর্যায়ে যদি দেখি উপন্যাসে ঐতিহাসিক উপন্যাস, এতক্ষণ যে রোম্যান্স আমরা আলোচনা করলাম, এবার ঐতিহাসিক উপন্যাসের দিকে যদি তাকাই তাহলে প্রথমেই মনে পড়বে কিন্তু রাজসিংহের কথা। 1882 সালে যেটা প্রকাশ, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস কিন্তু রাজসিংহ, যেটা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বলা যেতে পারে রাজসিংহ বঙ্কিমচন্দ্র তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস। বহু বিবাহের একটা প্রচ্ছন্ন প্রতিবাদও কিন্তু এর মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথ জীবন্যসা মোবারক দরিয়া বিবিকে উপন্যাসের একটা অংশ কিন্তু বলতে চেয়েছেন। এই উপন্যাসটা 1893 সালে কিন্তু শেষ সংস্করণ হয় বলে অনেকে বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস বলতে চেয়েছেন রাজসিংহকে। চরিত্র যদি দেখি তাহলে ঔরঙ্গজেব, উদিপুরী, যোধপুরী, বিক্রমসিংহ, জয়সিংহ, রাজসিংহ, চঞ্চলকুমারী, মানিকলাল, নির্মল কুমারী, এরকম বিখ্যাত জনপ্রিয় চরিত্র কিন্তু এই উপন্যাসের থেকে কিন্তু আমাদের মানে অঙ্কন করা হয়েছে এই উপন্যাসে। যদি পটভূমি দেখি তাহলে দেখবো বন্ধু এটা নায়িকা চঞ্চলকুমারীকে কেন্দ্র করে নায়ক রাজসিংহ এবং ঔরঙ্গজেবের দ্বন্দ্বে, ঔরঙ্গজেবের পরাজয় এটাই কিন্তু দেখানো হয়েছে। অনেকে কিন্তু রাজসিংহ উপন্যাসের মধ্যে হিন্দুত্ববাদী একটা মনোভাব কিন্তু দেখতে চেয়েছেন বা দেখাতে কিন্তু চেয়েছেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের পরবর্তী পর্যায়ে যদি দেখি তাহলে দেখবো কিন্তু সামাজিক উপন্যাস। এই পরিপ্রেক্ষিতে প্রথমে যেটা মনে আসে বিষবৃক্ষ, যেটা 1873 সালে প্রকাশ, আমরা জানি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটা বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস, সাধারণত বিধবা বিবাহ সংক্রান্ত সমস্যা এবং আত্মহত্যার কথা এখানে বর্ণিত হয়েছে। আমরা জানি জমিদার নগেন্দ্রনাথের জীবনে সূর্যমুখী এবং কুন্দনন্দীর যে অবস্থান নিয়ে বিষবৃক্ষের কাহিনী, এখানে মোট 5 বছরের ঘটনা বর্ণনা করা আছে। উপন্যাসে কিন্তু রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী গল্পের সঙ্গে কিন্তু আমরা একটা মিল খুঁজে কিন্তু পাই। এবার এই যে উপন্যাসের চরিত্র যদি দেখি এখানটায়, তা নগেন্দ্র, কুন্দনন্দিনী, সূর্যমুখী, হীরা দেবেন্দ্র বা কমলিনী তারাচরণ বা স্ত্রীস, এরকম মোট কিন্তু আমরা 5 জোড়া দম্পতি ছবি কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাবো। এই যে বিষবিক্ষয় বঙ্কিমচন্দ্র কিন্তু সাময়িক পত্রে প্রকাশিত প্রথম বাংলা উপন্যাস, মানে বিষবিক্ষয় কিন্তু বঙ্কিমচন্দ্রের সাময়িক পত্রে প্রকাশিত প্রথম বাংলা উপন্যাস, অর্থাৎ নিজের যে বিষবিক্ষ উপন্যাসটা তার যে বঙ্গদর্শন পত্রিকায় লেখা, এটি নাট্যরূপ দিয়েছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এবং অতুল মানে কৃষ্ণমিত্র, কিন্তু গিরিশচন্দ্র ঘোষের নাট্যরূপে জনপ্রিয়তা পেয়েছিল। এবার আমাদের বিষবিক্ষ উপন্যাসটা মানে উপন্যাসটা বঙ্কিমচন্দ্র উৎসর্গ করেছিলেন কিন্তু জগদীশনাথ রায়কে, কিন্তু বিষবিক্ষটা উৎসর্গ করা হয়েছিল। যদি পটভূমির দিকে তাকাই তাহলে ত্রিকোণ প্রেমের যে কাহিনী সেটা এখানে তুলে ধরা হয়েছে। বিবাহিত পুরুষের জীবনে বিধবা নারী, কুন্দনন্দিনীর আগমন ও আত্মহত্যা, মোটামুটি এখানে 50টা পরিচ্ছেদে সেই কাহিনীকে তুলে ধরা হয়েছে। শেষ যে পরিচ্ছেদ তার নাম কিন্তু সমাপ্তি। আসলে বঙ্কিমবাবু কোনোরকমেই বিধবার প্রেমকে মেনে নিতে পারেননি, তারই প্রতিফলন তিনি বিষবৃক্ষ উপন্যাসে কিন্তু ঘটিয়েছেন।
এই পর্যায়ের অন্য মানে অপর উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে ইন্দ্রিয়া, যেটা 1873 সালে প্রকাশ, এটাও কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বলা যেতে পারে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প ইন্দ্রিয়াকে বললেও বলা যেতে পারে, মাত্র 45 পাতার একটা উপন্যাস। এই উপন্যাসে ইন্দ্রিয়া নিজেই কিন্তু নিজের কাহিনী শুনিয়েছে, মানে অন্য উপন্যাসের লেখক নিজে গল্প বলে, তাই এটি একটি আলাদা ধরনের উপন্যাস, ডায়েরি বা আত্মকথামূলক রচনাও বলা যেতে পারে। এর যদি উল্লেখযোগ্য চরিত্র দেখি তাহলে কিন্তু আমরা ইন্দ্রিয়াকে পাবো, উপেন্দ্রকে পাবো, রামরামবাবুকে পাবো বা সুভাষিনীকে কিন্তু এর মধ্যে কিন্তু আমরা পাবো। এই পর্বে রবীন্দ্রনাথের আরেক উল্লেখ মানে বঙ্কিমবাবুর আরেক উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে কিন্তু রাধারানী, যেটা কিন্তু 1877 সালে প্রকাশ, এটাও কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সাধারণত এটাকে বলা যেতে পারে একটু বড় গল্প, মানে উপন্যাসের কাহিনী সহায় সম্বলিনী এক দরিদ্র বালিকার রথের মেলায় মালা বিক্রি করতে আসা এবং অপরিচিত রুক্মিণী কুমার রায়ের সঙ্গে পরিচয় এবং কাহিনী পরিণতিতে রাধারানী এবং রুক্মিণী কুমারের মিলন ঘটে। ক্লাস 9 বাংলা মিডিয়ামে দেখবে এই রাধারানীর এই উপন্যাসের উপর ভিত্তি করে রাধারানী গল্পটা কিন্তু তোমাদের পাঠ্য রয়েছে। রাধারানী উপন্যাসের প্রধান চরিত্র রাধারানী, রুক্মিণী কুমার রায়, পদ্মলোচন, এরা কিন্তু উল্লেখযোগ্য চরিত্র। এর পটভূমি হচ্ছে পূর্ব রাগাশ্রিত প্রেমমূলক জীবনের প্রেম তত্ত্বের প্রকাশের পরিপ্রেক্ষিতে কিন্তু এই উপন্যাসটা লেখা হয়েছে। বঙ্কিমবাবুর অন্য সামাজিক উপন্যাস হচ্ছে রজনী, যেটা 1877 সালে প্রকাশ। রজনী বঙ্কিমচন্দ্রের হাতে এক মানে নব্যরীতির উপন্যাস বলা যেতে পারে। উপন্যাসটি লেখা হয়েছে মানে মুখ্যত চারটে চরিত্র, মানে রজনী, অমরনাথ, শচীন্দ্র বা লবঙ্গলতিকার জবানিতে। এর যে শিল্পরীতি এটা হচ্ছে উইল কলিংস তার উম্যান ইন লাইফ গ্রন্থে ব্যবহার করেছিলেন, তাহলে ভাবো গুরুত্বটা কত রয়েছে। দৃষ্টিহীন নারীর প্রতি বঙ্কিমচন্দ্রের সমবেদনা মানে উপন্যাসে আমরা দেখতে পাই। বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু উপন্যাসটা প্রকাশিত হয়েছিল, একটা মনস্তত্ত্বমূলক উপন্যাস কিন্তু বলা যেতে পারে। চরিত্রের দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা দেখব লবঙ্গলতিকা, রজনী, শচীন্দ্র, অমরনাথ, হীরালাল, এরকম গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু রয়েছে। পটভূমি যদি দেখি তাহলে কিন্তু ইংরেজ ঔপন্যাসিক লিটনের দ্য লাস্ট ডেজ অফ পম্পির অন্ধ যে ফুলওয়ালি নায়িকা নিদিয়ার চরিত্র অবলম্বনে রজনী চরিত্রটা তিনি অঙ্কন করেছিলেন। শেষে মহাপুরুষের দৃষ্টি দয়ায় অবশ্য তিনি দৃষ্টিলাভ কিন্তু করেছিলেন। সামাজিকতার দিক থেকে বঙ্কিমের অন্য গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে কিন্তু কৃষ্ণকান্তের উইল, যেটা কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল, যাকে শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস বলা যেতে পারে। এটা আত্মহত্যার কথা আছে, মানে কাঁঠালপাড়ায় এসে লেখা উপন্যাসটিতে মোট কিন্তু 3 ইংরেজিতে অনুবাদও কিন্তু হয়েছে, এছাড়া হিন্দি, তেলেগু ও কানাড়ি ভাষাতেও অনুবাদ করা হয়েছে আমরা জানি। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কিন্তু কৃষ্ণকান্তের উইল বঙ্গ সাহিত্যের শ্রেষ্ঠ কিন্তু একটা দান, তাহলে ভাবো কতটা গুরুত্ব কিন্তু কৃষ্ণকান্তের উইলে রয়েছে, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাশে কিন্তু কৃষ্ণকান্তের উইল কিন্তু একটা সময় পাঠ্য ছিল এবং রিসেন্ট কৃষ্ণকান্তের উপরে সিনেমা হয়েছে, জিৎ যে সিনেমায় অভিনয় করেছেন। চরিত্রের দিকে যদি তাকাই তাহলে ভ্রমর, গোবিন্দলাল, রোহিণী এরকম গুরুত্বপূর্ণ চরিত্রকে আমরা দেখতে পাবো। কৃষ্ণকান্তের উইলে যদি পটভূমি দেখি তাহলে কিন্তু বিধবা বিবাহ সমস্যা এবং বিধবার পুনর সমস্যা, একটি উইল চুরিকে কেন্দ্র করে নায়ক পরনারীর প্রতি আকৃষ্ট হয়ে নিজের স্ত্রীকে ত্যাগ করেন এবং শেষে দুই নারীরই মৃত্যু হয় আমরা জানি। এই যে নারীর যে আকাঙ্ক্ষা ও প্রবৃত্তির সঙ্গে সংস্কারের দ্বন্দ্ব বা পুরুষের যে নৈতিক অধঃপতন, প্রবৃত্তি মনস্তাত্ত্বিক বিষয় কিন্তু এই উপন্যাসে কিন্তু তুলে ধরা হয়েছে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের অন্য পর্যায়ে যদি দেখি তাহলে তত্ত্ব, দেশাত্মমূলক যে উপন্যাসগুলো রয়েছে এদের মধ্যে কিন্তু অন্যতম কিন্তু আনন্দমঠ, যেটা 1882 সালে প্রকাশ, এটা কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মানে এটা দেশাত্মবোধক যে মহাকাব্যিক একটা উপন্যাস বলা যেতে পারে। বন্দে মাতরম ধ্বনিটা যেটা 1875 বলা হয়ে থাকে যে এই সময় এই গানটা লেখা হয়েছিল, সঙ্গীতের জন্য একে দেশপ্রেমিকতার বাইবেল বলা হয়, অর্থাৎ আনন্দমঠকে দেশপ্রেমিকতার বাইবেল বলা হয়। আনন্দমঠ উপন্যাসে কিন্তু মোট 11 গান রয়েছে এই উপন্যাসে। বন্দে মাতরম গানটি কিন্তু বাংলা ও সংস্কৃত একটা মিশ্র ভাষায় কিন্তু লেখা এবং বঙ্গদর্শন পত্রিকায় 1875 সালে কিন্তু পাদপুরাণ হিসাবে কিন্তু এই গানটা প্রথম প্রকাশিত হয়েছিল এবং গানটিতে প্রথম সুরারোপ করেছিলেন কিন্তু যদুভট্ট। যদি চরিত্রের দিকে তাকাই তাহলে আনন্দমঠ উপন্যাসে কিন্তু ভবানন্দ, শান্তি, জীবানন্দ, কল্যাণী, মহেন্দ্র, সুকুমারী এরকম গুরুত্বপূর্ণ চরিত্রকে কিন্তু আমরা দেখতে পাবো। আনন্দমঠ উপন্যাসটাকে উৎসর্গ করা হয়েছিল দীনবন্ধু মিত্রকে এবং এর পটভূমি হচ্ছে 76 মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহ প্রেক্ষিতে এটা লেখা একটা রাজনৈতিক উপন্যাস কিন্তু বলা যেতে পারে আনন্দমঠকে।
দেশাত্মবোধক অন্য উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে বঙ্কিমবাবুর দেবী চৌধুরানী, যেটা 1884 সালে হচ্ছে প্রকাশ, এটাও বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। আমরা সাধারণত শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের প্রভাব কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আসলে দেবী চৌধুরানী নামে নারী ডাকাত, মানে জলপাইগুড়িতে যেটা আমরা জানি মন্থনী দেবীর যে পূজা করতো, তাকে ঘিরে এই উপন্যাস। এর উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কিন্তু প্রফুল্ল, ব্রজেশ্বর, পরে নাম হয় কিন্তু দেবী চৌধুরানী, ভবানী পাঠক, সাগর, এর উল্লেখযোগ্য চরিত্র। উৎসর্গ যদি দেখি তাহলে দেবী চৌধুরীকে কিন্তু উৎসর্গ করা হয়েছিল, উপন্যাসটা কিন্তু যাদবচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু উৎসর্গ করা হয়েছিল। পটভূমি যদি দেখি তাহলে কিন্তু গীতার যে কর্মযোগকে ভিত্তি করে কিন্তু তত্ত্বমূলক রচনা এই দেবী চৌধুরানী। বাংলার সমাজ এবং পারিবারিক চিত্রের সঙ্গে ধর্মীয় অনুভূতির একটা মিলন রয়েছে এখানে। কিন্তু বঙ্কিমচন্দ্র একটা অসাধারণ ভাষায় উচ্চারণ করেছেন যে পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম সম্ভবামী যুগে যুগে, অর্থাৎ এই যে খারাপ জিনিসের ধ্বংস করে ভালো জিনিসের সূচনা করার জন্যে বঙ্কিমবাবু কিন্তু দেবী চৌধুরানী চরিত্রকে নির্মাণ করেছিলেন, সেই তত্ত্বটা কিন্তু আমরা এর মধ্যে দেখব। বঙ্কিমবাবু যদি সর্বশেষ উপন্যাস দেখি তাহলে সেটা সীতারাম, যেটা 1887 সালে কিন্তু প্রকাশ, প্রচার পত্রিকা সাধারণত এটা প্রকাশ পেয়েছিল। এর উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে শ্রী বা সীতারাম বা বলছে রমা বা গঙ্গারাম প্রমুখ উল্লেখযোগ্য চরিত্র। এই উপন্যাসটি কিন্তু তিনটে খণ্ড রয়েছে, প্রথম খণ্ডটার নাম হচ্ছে দিবাগৃহিণী, দ্বিতীয় খণ্ডটার নাম হচ্ছে সন্ধ্যজয়ন্তী, আর তৃতীয় খণ্ডটার নাম হচ্ছে রাত্রি ডাকিনী। এই তিনটে খণ্ডে কিন্তু উপন্যাসটা বিভক্ত। সীতারাম উপন্যাসটা উৎসর্গ করা হয়েছিল রাজকৃষ্ণ মুখোপাধ্যায়কে, উপন্যাসটা উৎসর্গ করা হয়েছিল। পটভূমি যদি আমরা দেখি তাহলে ধর্মতত্ত্ব ব্যাখ্যা ও গীতা নিষ্কাম কর্মের মাহাত্ম্য হচ্ছে এখানটায় বর্ণনা করা হয়েছে। এবার একটু যদি আমরা তোমার যাকে বলাচ্ছে বঙ্কিমবাবুর একটু গুরুত্বের দিকে তাকাই তাহলে কিন্তু একটা জিনিস আমাদের প্রথমেই বলা যেতে পারে যে ইউরোপীয় ওয়াল্টার স্কটের লেখা নানা উপন্যাস পড়ে তার রচনায় প্রভাবিত হয়ে ঐতিহাসিক রোমাঞ্চের উপন্যাস লিখেছিলেন বলে বঙ্কিমচন্দ্রকে কিন্তু অনেকে বাংলা স্কট কিন্তু বলতে চেয়েছিলেন। এবং এই প্রসঙ্গে আরেকটা কথাও কিন্তু বলে রাখি যে স্বর্ণকুমারী তারই লেখা একটা উপন্যাস বলে মনে করা হয়। এই রবীন্দ্রনাথ কিন্তু বঙ্কিমচন্দ্র সম্পর্কে একটা অসাধারণ কথাও কিন্তু বলেছিলেন যে বঙ্কিম বঙ্গসাহিত্যের প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন, আমাদের হৃৎপদ্ম সেই প্রথম কিন্তু উদ্ঘাটিত হইল। দেখো বন্ধু, এই যে একটা ক্লাসের মধ্যে বঙ্কিমবাবুকে তো পড়ানো সম্ভব নয়, তবু আমি চেষ্টা করলাম একটা ক্লাসের মধ্যে উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্রের যতটা অবদান বা পরীক্ষার দিকে তাকিয়ে একটা তত্ত্ব সমৃদ্ধ ক্লাস উপহার দেওয়ার। কারণ তোমরা জানো এসএসসি নেট সেট বা ক্লাস তোমার যাকে বলছি 11 বা গ্রাজুয়েশন এমএ প্রত্যেকটা জায়গায় কিন্তু সাহিত্য ইতিহাস পাঠ্য আছে এবং প্রথম সার্থক উপন্যাস হিসাবে কিন্তু বঙ্কিমচন্দ্রকে আমাদের জানতেই কিন্তু হচ্ছে। ফলে আশা করছি বন্ধু যে আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব সমৃদ্ধ ক্লাস উপহার দিতে পারলাম।